আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে আবারও নিয়ে আসলাম সাভার বিরুলিয়ার কেপি ডোরে। এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের কাঠের দরজা, চৌকাঠ এগুলো তারা বিক্রি করে। তাদের এই কারখানা জুড়ে নানা ধরনের কর্মযজ্ঞ এখানে চলছে। এখানে দেখতে পাচ্ছি যে এই যে কাঠের দরজা ফিঙ্গারিং করা হচ্ছে, এগুলো এখানে রয়েছে। এবং এই এইখানটাও তাই নানা ধরনের কাজ, এই যে ফিঙ্গারিং করা অবস্থায় এগুলো রয়েছে এই জায়গাটায়। এবং এইখানটায়ও প্রচুর চৌকাঠ দেখতে পাচ্ছি, নানা ধরনের চৌকাঠ। এগুলো বোধহয় সম্ভবত লোহা কাঠের চৌকাঠ এগুলো রয়েছে। আমরা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের যে প্রোপ্রাইটার কবির ভাইয়ের সাথে। তো কবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এখানে তো নানা ধরনের জিনিস দেখতে পাচ্ছি, কর্মযজ্ঞ চলছে এখানে। এগুলো বোধহয় লোহা কাঠ নাকি? লোহা কাঠ আছে এবং চিটং শিলকরি কাঠের চৌকাঠ আছে। ওগুলো ডেলিভারি যাবে শোরুমে নোয়াখালী। আমাদের একটা কথা বলি, নোয়াখালী কুমিল্লা কাস্টমার যারা ক্যাফিডোরের মালগুলো কিনেন তারা ঢাকায় এখন আসতে হবে না। নোয়াখালী কানকিরহাট আমরা একটা শাখা খুলছি। নোয়াখালী সেনবাগ কানকিরহাটে আমাদের একটা শাখা আছে, ওই শাখাতেই মালগুলো ডেলিভারি যাবে। ওই শাখাতেই মাল যাবে, মানে এখান থেকে নোয়াখালী লোক আর এখানে আসতে হবে না, এখানে দিতে পারবেন। মানে আমাদের পণ্যটা কিনতে চাইলে এখানে আসতে হবে না, ওখানেই পাবে, ওখানেই পাবে। তো এই যে লোহা কাঠের যে চৌকাঠগুলো, এগুলো তো লোহা কাঠ তাই না? হ্যাঁ, লোহা কাঠ। লোহা কাঠ এগুলো কি ছয় আড়াই আছে নাকি? এগুলো পাকা ছয় আড়াই। এর টেপটা দেন আমি একটু মেপে দেখাচ্ছি। এগুলো সব পাকা ছয় আড়াই আছে, পাকা ছয়। তো এগুলো কত করে প্রাইস দিয়েছেন এগুলা কবির ভাই? লোহা কাঠের চৌকাঠ বর্তমান আমরা বিক্রি করতেছি 7,000 টাকায়। আপনি যেটা বলছেন মাপটা সঠিক আছে কিনা আমি একটু দেখাই, এখান থেকে দেখাই। দেখেন ছয় কোথায়, এই হইল ছয়, ছয়ের ওভার আছে এক সুতা। তারপর এই একটা মাপলে হবে না, আরেকটা দেখাই ভালো করে দেখেন। ছয় এক সুতা আছে, ওভার আছে, এই যে দেখেন ছয় এক সুতা আছে, ওভার আছে, এই যে দেখেন ছয় এক সুতা, এটা ছয় আছে আর কি। তো ওভার আছে আমার। আমার আরেকটা জিনিস বৈশিষ্ট্য হইল, আমি মাপে কোনোদিনও কম দিই না, আমি মাপে সঠিক দিই এবং একটু ওভার দেওয়ার চেষ্টা করি। সঠিক দেওয়ার পর একটু ওভার দেওয়ার চেষ্টা করি যেন মাপে কম না হয়। তো এই যে জিনিস এগুলো কত করে প্রাইস পড়েছে লোহা কাঠের? এগুলো বিক্রি করছি আমরা 7,000 টাকা। মেহগুনি এটা বয়েল করা, এটা বয়েল করা, বয়েল করলে কিন্তু কাঠের কাঠটা যে লাল একটা রং থাকে ভিতরে সেটা বের হয়ে যায়। বের হয়ে যে বয়েল করার পরে যে দেখেন কালো কালো যে দাগ, এটা রেন্দা হইলে এই রূপে চলে আসে। তো বয়েল করা যেটা, এটা আমরা বি গ্রেডেডটা বিক্রি করতেছি 2500 টাকা, এ গ্রেড বিক্রি করতেছি আমরা 3,000 টাকা। এ গ্রেডটা 3,000 টাকা। কিন্তু শিলকরি কাঠের চৌকাঠ আছে এই যে। তারপর আরেকটা নতুন জিনিস আমার কাছে আছে ভাই, এটা হয়তো অনেক আগে মানুষ এটা পাইতো, আর এটা সরকারি কাজে ব্যবহার হয়, সরকারি কাজ বলে জানি আমরা। এটা হইলো গজারি কাঠ, গজারি কাঠের চৌকাঠ আমাদের কাছে নিতে পারবেন আপনারা 4,500 টাকায়। ওকে, আমরা একটু এই পাশে দেখি যে এই আপনার এই যে সিজনিং বয়লারিং কোথায় করেন সেটা একটু। হ্যাঁ, এইবার আসেন আমি দেখাচ্ছি। এগুলা এই যে এখানে দরজা অনেক ইয়া হচ্ছে, এগুলো যাবে আপনার নারায়ণগঞ্জ আমাদের প্রায় 69 পিস দরজা। হ্যাঁ, 69 পিস দরজা, দরজাগুলো আমরা সিজনিং করছি কিনা একটু আপনার আমি পারফেক্টলি মাপ দিয়ে দেখাই। একটু দেখেন 12% আছে, 13.5 এর ভিতরে থাকলে কিন্তু আপনার পারফেক্ট 12% আছে। এই যেগুলো দুই কাঠে, কিন্তু এক কাঠ দুই কাঠ, দুই কাঠে এবং তিন কাঠ, বড় দরজাগুলো তিন কাঠ, ছোট দরজাগুলো দুই কাঠ। এই যে দেখেন, টেপটা দেন, ওখানে গেছি, এটা একটা 39 ইঞ্চি এটা দরজা, আপনি তিন কাঠে তৈরি করতেছি। এই যে এক কাঠ দুই কাঠ তিন কাঠ, এক একটা কাঠ দেখেন কত ইঞ্চি চওড়া, এটা 13 ইঞ্চি, ঠিক আছে, এটা আছে 12 ইঞ্চি চওড়া দরজাটা। আমি আপনাকে মাপ দিয়ে দেখাচ্ছি, এই দেখেন, মানে ফিঙ্গারিংয়ের পরে বাকিটা থাকবে, এখানে আছে 44 ইঞ্চি, বাকিটা ফিঙ্গারিংয়ে যাবে, বাকিটা ফিঙ্গারিংয়ে যাবে। আর যেটা আপনি বলতেছিলেন এখানেও তৈরি হচ্ছে, এগুলো এগুলো যাবে, এগুলো নারায়ণগঞ্জ যাবে, এগুলো নারায়ণগঞ্জ যাবে,
আর যেটা আপনি বলতেছিলাম, আমরা বয়েল আগে দেখাই, বয়েলটা আমরা বয়েল করছি কি না, যেগুলো বয়েল হয়েছে এগুলো বয়েল হয়েছে, বয়েলতে এখন বেরোচ্ছে, বয়েল হওয়া শেষ, বয়েল হওয়া থেকে এগুলো বের হচ্ছে। এই যে ট্যাঙ্কি, আমার এই ট্যাঙ্কিটা অনেক বড়, বিশাল, প্রায় 200 প্লাস বোঝা যাচ্ছে না এটা কি কাঠ, এগুলো বয়েল করাতে কেমিক্যালে বয়েল করছি, কালো হয়ে গেছে, এটা আবার যখন রেন্দা করবো চাচবো তখন আবার পরিপূর্ণ আগের রূপে চলে আসবে, এগুলো বয়েল করবো, এগুলো বের হবে, এগুলো আবার বয়েল করবো, এবার আমরা দেখলাম, এই বয়েল করার পরে তারপরে কি করেন? বয়েল করার পরে আমরা কি করি আমি আপনাকে দেখাচ্ছি। আসলে দরজা বিল্ডিং এর পরিপূর্ণ পারফেক্টলি সবকিছু থাকতে হবে, সিজনিং, বয়েলিং, মশাইজ মুক্ত আছে কি না। এটা দরজা যখন আপনি সেট করলেন, দরজাটা 2-6 মাস পরে যখন ফেটে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখন মনটা কিন্তু অত্যন্ত খারাপ লাগে, ফাঁকা বাঁকা ফেটে যেন না যায়, গুনে যেন না খায়। সেজন্য আমরা পরিপূর্ণ সব কিছু করে আমরা তারপর দরজাটা তৈরি করি। এখানে এবার আপনি দেখেন আমরা কাটা সিজনিং, এটা কিন্তু সিজনিং চলতেছে অনেক আগুনে, এখানে সারি সারি অনেক মাল, এখানে প্রায় 250 শিফটি কাট এখানে সিজনিং হচ্ছে। আমার বয়েলিংয়ে 225 শিফটি মাল কিন্তু আমার বয়েলিংয়ের ট্যাঙ্কিতে ঢোকে, আমার অনেক বড় ট্যাঙ্কি করা এটা। হ্যাঁ, এখানে আমরা দেখলাম, এবার একটু দরজার প্রাইস কিরকম সেগুলো জানাই, আসেন আমরা একটু সচল শোরুমে যাই। আমার তো শোরুম প্লাস কারখানা এক জায়গায়, সামনে শোরুম পিছনে কারখানা। ভাই এটি হচ্ছে আমরা এখান থেকে দেখাই, এইটা কি কাঠ? এটা এইটা হইলো গামারি কাঠ, চিটং গামারি, চিটং গামারি, এখানে রাব পলিশ করা হচ্ছে, এগুলো ডেলিভারি যাবে, এটি ডেলিভারি যাবে নোয়াখালীতে, নোয়াখালীতে যাবে। এগুলো আমরা ন্যাচারাল বিক্রি করছি, আপনার 39,81,000 টাকা, আর পলিশের জন্য 2,000 টাকা অ্যাড হয়েছে। এই কাঠটা আমরা সিজনিং করছি কিনা আপনি একটু দেখেন, আসল আসল হইলো সিজনিং, সিজনিং না করলে যেটা বলছি জয়েন্টটা ফেটে যাবে, বাঁকা হয়ে যাবে। এই যে দেখেন, সরি, এই যে দেখেন আমি মেশিনটা মেরে দেখাচ্ছি, এটা গামারি কাঠ, তো গামারি কাঠটা হাঁটতে একটু মশলা এটা বেশি আছে একটু। হ্যাঁ, এটা একটু দেখি, 17% আছে, ঠিক আছে। আর হালকা নকশা যদি হয় সিম্পল, তাহলে পলিশের জন্য 2,000 টাকা অ্যাড হয়, আর যদি ফুল ভর্তি একবারে নকশা হয় 3,000 টাকা অ্যাড হয়, মাঝামাঝি এই ধরনের নকশা হইলে 2,500 টাকা অ্যাড হয়। আর 2,500 টাকা গামারি কাঠের এই যে 3 ফিটের যেটা 33-81, এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হলো 7,000 টাকায় নকশা সহ, টুরি নকশা সহকারে। আর এই মেহেগুনি, এটা হলো মেহেগুনি ন্যাচারাল পলিশ সারা 39-81 যেটা 3.5 ফিট চৌকাঠের পাল্লা, 7,500 টাকা, 7,500 টাকা যে কোনো টুডি নকশা এর সাথে ফ্রি, যে কোনো টুডি নকশা। এই যে এখানে কিছু দরজা দেখতে পাচ্ছি মেহেগুনির, মেহেগুনি কাঠের ডিপ পাল্লা। কেউ যদি এগুলোর ভিতরে নকশা নিতে চায়, তাদের চাহিদা থাকে, তাহলে আমরা এটা করে দিতে পারবো। তবে এটা নকশা করি নাই, চাইলে করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে। এগুলা নকশা ছাড়া এই অবস্থায় যে অবস্থা আছে এই অবস্থা আমাদের কাছে নিতে পারবে 4,000 টাকা, 4,000 টাকা এই অবস্থা। এখানে যে সাভারের কাঁঠাল কাঠ, কাঁঠাল কাঠের দরজা, এটা আমাদের কাছে 33-81 যেটা, এটা নিতে পারবে আপনাদের
14,000 টাকা, 39,81 যেটা এটা নিতে পারবে 16,000 টাকায়। 16,000 টাকা এখানে আছে সিটং সেগুন কাঠ, এই যে লেখাই আছে সিটং সেগুন, এটা কিন্তু 100% সার, এটা ওই পলিশের জমিন করা হয়েছে, মানে এক টান দেওয়া হয়েছে সোস পলিশের। গাজীপুর যাবে, এখানে মেহগনি কাঠের যে ডিপপাল্লার সাথে যে দেখেন ডিপপাল্লা, ডিপপাল্লা যেটা বলছিলাম নকশা কেউ চাইলে চাহিদা অনুযায়ী করে দেওয়া যাবে, এটা ভদ্রলোক চাইছে আমরা করে দিতেছি, করে দিতেছি। এটা নকশা সহকারে আমরা বিক্রি করছি 6,000 টাকায়, 6,000 টাকা বিক্রি করছি 3.5 ফিট পাল্লা। এটা গামারি কাঠের, এখানে গামারি কাঠের ভাই অনেক দরজা আছে, এগুলো তো আর সব বের করে দেখানো সম্ভব না, অনেক দরজা, অনেক দরজা, ঠিক আছে, অনেক মালামাল আছে আমরা দেখছি অনেক। এবার একটু আমরা ভিতরের দিকে যাই, আপনারা এখানে ওই মডেলটাই, অনেক দরজা এখানেও, অনেক দরজা আপনি দেখেন, চমৎকার। এবারটা আমরা ভিতরের দিকে যাই একটুখানি, আপনার এই কেপিডোরের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন কিভাবে আসতে পারবে। আমাদের কারখানায় কেউ যদি আসতে চান, ভিজিট করতে চান, তাহলে আসতে পারবে। ধরেন ঢাকার দিক থেকে আসতে চাইলে মিরপুর 1 নম্বর শাহালি মাজার সামনে লেগুনা গাড়ি আছে, লেগুনাতে আকরাইন 4 রাস্তার মোচারি আমার কারখানা, আর আকরাইন 4 রাস্তার মোচারি নামবে। আর গাজীপুরের দিক থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজারের উদ্দেশ্যে মিনি বাস আছে, আবদুল্লাহপুরের থেকে ছেড়ে আসে অর্ধেক পথে বিরুলিয়া ব্রিজের গোড়ায়, মানে বোট ক্লাব পঞ্চবর্তী বোট ক্লাব, যেটা বোট ক্লাব অনেকের পরিচিত, বোট ক্লাবের এখানে নামলে এখান থেকে রিক্সা দিয়ে চলে আসতে পারবে আখান 4 রাস্তার মশারি আমার কারখানা। ওকে, ধন্যবাদ। আমরা অনেক কিছু দেখলাম, যারা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কথা বলে আপনারা কিন্তু চাইলে অত্যন্ত চিপ প্রাইজে নিজেদের সিজনিং বয়লারিং এই মেশিন যে এই প্রতিষ্ঠানটা আছে এখান থেকে কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে কাঠের দরজা এবং চৌকাঠ আপনারা কিনতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।